সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকের পর্বে থাকছে চিকেন শিক কাবাব। এটি আমি চুলায় তৈরি করেছি। চলুন তাহলে দেখে নিই কীভাবে চুলায় চিকেন শিক কাবাব তৈরি করতে হয়। আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেনকে একটু পাতলা করে এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এতে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ লবঙ্গ বাটা, 1/2 চা চামচ কাঁচামরিচ বাটা, 1/2 চা চামচ লবণ, 1/4 চা চামচ টেস্টিং সল্ট, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ পাপরিকা পাউডার, 1 চা চামচ সয়া সস, 1/4 কাপ টক দই এবং 2 চা চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। সব মশলা ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর আমি এতে 1/4 কাপ বেসন দিয়ে আবারও একটু মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এক ঘন্টা রেস্টে রাখার পর আমি মাংসগুলোকে স্টিকে গেঁথে নিব। আমি একটি স্টিক নিয়ে তাতে মাংসগুলোকে গেঁথে নিচ্ছি। মাংসগুলোকে ভাঁজ করে আমি স্টিকে গেঁথে নিব। এভাবে করে আমি 5টি করে মাংস একটি স্টিকে দিয়েছি। এভাবে সবগুলো স্টিক রেডি করে নেব। এবার একটি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দেব। তেল কিছুটা গরম হয়ে এলে একটি একটি করে মাংসের স্টিক বসিয়ে দেব। কিছুক্ষণ পর পর মাংসগুলোকে একটু উল্টে দেব। এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নেব। 2 পিট ভাজা হয়ে গেলে সাইডগুলোকেও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেল, এবার চুলা অফ করে দিব। স্টিকগুলোকে এক সাইড করে মাঝখানে আমি একটি বাটিতে একটি কয়লা আগুনে পুড়িয়ে এনে রেখে তাতে 1 চা চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার ছিদ্রটি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিব, তাতে করে ধোঁয়াটা বের হয়ে আসতে পারবে না এবং মাংসগুলোতে ভালো মতো স্মোকি ফ্লেভারটা আসবে। 10 মিনিট পর ঢাকনা তুলে কয়লাটি সরিয়ে নেব এবং শিক কাবাবগুলো প্লেটে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের স্মোকি ফ্লেভারের চিকেন শিক কাবাব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।